আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্না আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহ। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাই দোস্ত বুজুর্গ প্রিয় মুসলিম ভাই বোন, আমরা যখন নতুন কোনো জায়গা বাড়ি বা কোনো সম্পত্তি কিনি, স্থাবর সম্পত্তি, তাহলে আমরা কিন্তু দলিল ভালো করে দেখে ঘেঁটে অনেকের দ্বারা সেটা যাচাই বেশি করে তারপর কিন্তু সেটা আমরা ক্রয় করি, কেননা এর সাথে আমাদের অনেক স্বার্থ জড়িত। কিন্তু ধর্মের বেলায় আমরা এতটাই গাফেল যে আমাদের কালেমার পরেই আমাদের যে অবস্থান ইসলামের স্তম্ভ না সালাত বা নামাজ, এই নামাজটা আমাদের দলিল ভিত্তিক নামাজ হচ্ছে কি না, কোরআন হাদিসের আলোকে নামাজটা হচ্ছে কি না, তাই একবারও আমরা যাচাই করে দেখি না, বা এমন লোক পাওয়া খুবই নগণ্য যারা দলিল যাচাই বাছাই করে মানুষের কাছ থেকে জেনে একাধিক মানুষ আলেমের কাছ থেকে যাচাই বাছাই করে তেমন করে, এরকম লোকের সংখ্যা খুবই নগণ্য। অথচ এই সালাত বা আমাদের ধর্ম বিষয়ক যে নির্দেশনা, এগুলো মানার উপরেই, সহি শুদ্ধভাবে মানার উপরে আমাদের পরকালে আমরা কি পাব বা কি হবে, বিচারের মাঠে কি হবে সেগুলো নির্ভর করে। অথচ আমরা এটাকে একেবারে ছেলে খেলা হিসেবে নিচ্ছি, যে যা বলে যেভাবে বলে সেভাবে কাজ সালাত আদায় করছি, বন্য নামগুলো করছি। আমরা বুদ্ধিমান হিসেবে আমাদের উচিত নূর সালামের সালাত দলিল দিয়ে জানা, যেমন